বহুপ্রতীক্ষিত বাংলা ছবি আমার শহরের ট্রেইলার এবং মোশন পোস্টার আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল গত 18ই অক্টোবর। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক দ্বয় জেনি ও দীপায়নের সাথে আমার শহরের ক্রিউ অ্যান্ড কাস্টরা। আমরাও পিক্সেল এসডি স্টুডিওর পক্ষ থেকে সেদিন পৌঁছে গিয়েছিলাম সেই অনুষ্ঠানে। আমাদের সাথে কথা হলো সৌরভ চক্রবর্তী, শিলাজিৎ ও জয় বদলানি। তবে চলুন শুনে নেই আমার শহর নিয়ে তাদের এক্সাইটমেন্ট ও এক্সপিরিয়েন্স। ট্রেলার লঞ্চ আজকে আমার শহরে, তো আমি স্বাভাবিকভাবে খুব খুশি। আমি এই ছবির একটা পার্ট, চরিত্র নাম অর্ণব। আমার শহরে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো গিয়ে আমার শহর তো আমারই শহর, এবং এই শহরে আমার বড় হওয়া, বেঁচে থাকা, কাজ করা, তো এই শহরের মধ্যেও যে একটা শহর লুকিয়ে থাকে, যে শহর এই শহুরে রিলেশনশিপ, এই শহুরে ব্যস্ততা, অনুভূতিগুলো, এই সব কিছুর একটা মিশ্রণ এই ছবিতে রয়েছে খুব অদ্ভুতভাবে। এবং প্রত্যেকটা চরিত্র আলাদা আলাদা হলেও বেশ কয়েকটা ডিফারেন্ট চরিত্র এখানে রয়েছে, সেগুলো কোথাও গিয়ে ইন্টারলিঙ্ক, এবং সেই এই যে সূত্রতা, যোগসূত্রতা, সেটার মাধ্যমে সব। তো আমি খুব এক্সাইটেড। ডেফিনেটলি জেনি দীপায়ন খুবই ফ্রেশ একটা ভাবনা ভেবেছে এই গল্পে, এবং ওরা আগেরও কাজ ওয়াইজ ওরা খুবই ফ্রেশ কন্টেন্ট ডেলিভার করতে পছন্দ করে। আমার সবচেয়ে মজার লেগেছে সেটা হলো কি, ওরা যেভাবে দেখে সিনেমাটাকে বা যেভাবে পোর্ট্রে করার চেষ্টা করে সেটা খুবই ইউনিক। ইউনিক এই অর্থে যে ওরা ইন্টারাকশন থেকে শুরু করে বা চরিত্র স্কেচ করা থেকে শুরু করে সবটাই প্রচণ্ড এফোর্ট দেয়, এবং সবসময় অ্যাক্টরকে প্যাম্পার করে, তো এটা খুব প্রয়োজনীয়, এবং যার ফলে হয়তো দেখতে ইন্টারেস্টিং হয়েছে ছবিটা, বেশ ইন্টারেস্টিং, প্রাসঙ্গিক। এবং আমার শহরে এরকম হয়, এরকম রোজই হয়, প্রায়ই হয়, দৈনন্দিন জীবনে প্রায়শই ঘটে থাকে এরকম ঘটনা, যে ঘটনাগুলো আমরা ওভারলুক করে বেরিয়ে চলে যাই কোথাও গিয়ে, হয়তো সেই জায়গাগুলোকে ধরা হয়। মিউজিক ইজ গুড, ভেরি গুড, এক্সেলেন্ট। দেখ, আমি তো যেহেতু গায়ক হিসেবে এবং মিউজিক, আমি তো মিউজিক্যালি নিজেকে বেঁচে থাকতে চাই, অভিনয়টা করতে পারি লোকে ভাবে। এবারে সমস্যা হচ্ছে শিলাজিৎ তো একটা ব্র্যান্ড, অস্বীকার করা যাবে না, সেটা করে লাভ নেই, আমিও পারি না করতে। এবার শিলাজিৎকে যখন কেউ অভিনেতা হিসেবে নিতে চায়, তখন যদি অভিনেতার দামটাই শুধু দিতে চায় তাহলে তো অসুবিধা হয়ে যায়, কারণ তাকে ব্র্যান্ড শিলাজিতের দামটাও দিতে হয়, অভিনেতার দামটাও দিতে হয়। ব্র্যান্ড শিলাজিতের একটা দর আছে, আর অভিনেতা হিসেবে একটা দর আছে। তুই আমার জন্য অন্য জায়গায় কাউকে নিলে ব্র্যান্ড শিলাজিতটা পাবে না, আর প্রপ হিসেবে একটা কিছু করতে পারে শিলাজিৎকে, সেটা পেলে তো সেই রেটটা নিয়ে বাজার খুব কনফিউজড। আমি যে ওই টাকাটা চাইতে পারি, ওই টাকাটা বলতে পারি, ও বলছে না, অন্য একটা অ্যাক্টার, ইজ মেবি ভেটারেন অ্যাক্টার, মেবি আ ফ্যান্টাস্টিক অ্যাক্টার, সে তার ও করে, কিন্তু আমি তো সে শুধু অ্যাক্টিংয়ের জন্য আমার নিচ্ছে না। তো এই কনফিউশনটা একটা থাকে, তার জন্য আমার কাজ খুবই কম হয়। দেন আমার সম্বন্ধে একটা বাজারে খবর আছে, বলে সবাই কালকে যে প্রডিউসার ছিল যে কথা বলতে বলবে যে ওকে ম্যানেজ করতে পারবি না। এখন আমাকে ম্যানেজ করতে পারে না যারা, তাদের প্রত্যেককে যদি দেখা যায় যারা আমার সঙ্গে অ্যালিগেশন করছে, দে আর অল ভেরি উইক ইন টার্মস অফ মেকিং সিনেমা, ইন টার্মস অফ মেকিং মিউজিক, ইন টার্মস অফ দ্য মার্কেটেবিলিটি, ইন টার্মস অফ দ্য ডিসিপ্লিন, তারা এত উইক যে তারা আমাকে ভয় পায়। কারণ আমি যদি গিয়ে দেখি 10টার সময় না শ্যুট শুরু হচ্ছে, আমাকে টাইম দিয়েছ, আমাকে দাও বা যাকেই দাও, তুমি দুটোর সময় কাজ শুরু করবে, তাহলে 10টা থেকে তাকে ডাকার তোমার দরকার। আমি ফার্স্ট ডে কাজ করতে গেলাম, যদি তোমার 10টায় কাজ শুরু হচ্ছে, প্রত্যেক দিন তুমি আমাদের 10টা রেডি পাবে ফ্লোরে। ডায়ালগগুলো ইম্প্রোভাইজেশন হচ্ছে, ওটা ওটা মানে আমাকে দোকানে একটু এ দিয়েছিল, ফ্রিডম দিয়েছিল যে তুমি চরিত্রটা হয়ে যাবে, তুমি বলো। আমি চরিত্রে যখন বেরোচ্ছি বলছিলাম, আমি যখন বেরোচ্ছি আমাকে বলছে যে কেসটাতে সলভ হয়ে গেলো, কালকে আসলে এসেছি। হ্যাঁ, তখন আমি তাকে ক্রিস আমাকে খবর দিচ্ছে, বললো এটা হয়েছে, বললো আমিও তাই শুনলাম। দ্যাট ওয়াজ মাই ডায়ালগ উইথ কেম এনে দিদি। তারপরে দীপায়ন খুব ইন্টারেস্টিং লেখেও তো, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মিউজিক ওইটা যেটা শুনলাম, এটা কারণ বেরলা থেকে গানটাও তো আমি গিয়েছি, যেটা আমার বেশ ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। আমি তো ভীষণ এক্সাইটেড এই ছবিটা প্রথম দিন থেকেই, মানে যখন আমাকে ছবিটা করতে বলা হয়েছিল বা চরিত্র শোনানো হয়েছিল, গল্প শোনানো হয়েছিল, সেদিন থেকে আমার মনে হয়েছিল যে না, এই ছবিটা একটা অন্যরকম
ব্যাপার আছে, আর কোনো রিমেক নয়, কোনো মানে আমাদেরই গল্প, এটা আমাদের শহরেরই গল্প, কিছু মানুষকে নিয়ে গল্প, সুখ দুঃখের গল্প, চাওয়া পাওয়ার গল্প, আশা আকাঙ্ক্ষার গল্প, আমাদের স্বপ্নে নিয়ে গল্প। এ নিয়ে আর অনেক হোঁচট খেতে খেতে ছবিটা আজ শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, যেখানে কিছুদিনের মধ্যেই দর্শকদের সামনে আসবে। ট্রেলার দেখে খুবই ভালো লেগেছে, হোপফুলি আমার মনে হয় ছবিটা ভীষণ ভালো হবে। সত্যি করে বলতে কি, আমি বুঝতেই পারিনি যে কাজটা কীভাবে হলো, মানে ভীষণই মানে কোনো ডিরেক্টর ওরা এত ভালো কাজ জানে, তাদের কোনো এয়ার নেই, কিচ্ছু নেই, মানে হাসতে হাসতে আমরা প্রত্যেকটা সিন করেছি। আমাকে হয় সব বলছে দাদা এটা নয়, দাদা এই এটা করো, এটা করো না, এটা নয় এটা করো, মানে জাস্ট হাসতে হাসতে কাজ হয়ে গেছে। অ্যান্ড হোপফুলি ভবিষ্যতে ওদের আর একটা ছবি আমি করতেই যাচ্ছি, ডিসেম্বর মাসের শুটিং শুরু হবে। অ্যান্ড আমি ওদের আশীর্বাদ করি সবসময়, তোমরা অনেক ছবি করো, আরও বড়ো হও। অ্যান্ড এদের আমি সবসময় সাপোর্ট করি, যে নতুন পরিচালক যারা নিজের মতো করে ছবি বানাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে, তাদেরকে সাপোর্ট করাটা আমার ডিউটি আমি মনে করি। অ্যান্ড হোপফুলি ভবিষ্যতে ওরা আরও ছবি, ভালো ছবি উপহার দেবে দর্শকদের। এই ছবিটা ডেফিনেটলি ভালো হবে আমার দৃঢ় বিশ্বাস। অ্যান্ড দর্শকদের জন্য বলবো যে আপনারা ছবি দেখেন, যদি ভালো লাগে দশজনকে বলবেন প্লিজ, আর বাংলা ছবি দেখুন। যদি আপনার কোনো দিক দিয়ে মনে হয় হ্যাঁ এই ছবিটা দেখা যেতে পারে, প্লিজ ছবিটা দেখবেন। বাংলা ছবি দেখলে বাংলা ছবি বাজবে, আমরা বাজবো, অনেক কলাকুশলী বাজবে, অনেক মানুষ জড়িয়ে আছে ইন্ডাস্ট্রিতে, ছবিতে সবাই আছে, কিন্তু আমার সবার সাথে হয়নি দেখা। আমার শিলাজিতের সাথে হয়েছে, আমার সাথে ইন্দ্রাশিস আমার সাথে রয়েছে, সিন রয়েছে আমার সাথে, সম্পূর্ণা, রজত গাঙ্গুলি, এটা আমার সাথে, মানে ইন্দ্রাশিসের সাথে আমি এই প্রথম কাজ করলাম, সম্পূর্ণার সাথে আগেও করেছি। ইন্দ্রাশিস ভীষণ ভালো কাজ করে, খুব ভালো লেগেছে আমার। বাদবাকি প্রত্যেকে খুব ভালো অভিনেতা, সৌরভ বলে ছেলেটাকে দেখলাম, রুদ্র আছে, রুদ্রনীল, আর সায়নী ভীষণ ভালো অভিনেত্রী, শিলা দত্ত বরাবরই ভালো করে, এতগুলো চরিত্র ঠিকই, কিন্তু প্রত্যেকের আমার মনে হয় যথাযথ, মানে মানে ঠিকঠাক জায়গায়। সমদর্শী আছে, সমদর্শী তো আমার সাথে জীবন শুরু করেছিল কখনো মেয়ে কখনো বৃষ্টি সিরিয়ালে, তারপরে সমদর্শী সিনেমায় এলো। প্রত্যেকে খুব ভালো করেছে, আমি দেখেছি তো, আমি তো ডাবিং করতে গিয়েও দেখেছি ছবিটা, মানে বেশ ভালো, প্রত্যেকে নিজের জায়গায় যথাযথ, পারফেক্ট। দর্শকদের একটা কথা আমি বরাবরই বলে আসি, যে যদি মনে হয় আপনার, যদি শুনে থাকেন, যদি দেখে মনে হয় যে ছবিটা ভালো হতে পারে, ছবি দেখবেন প্লিজ। আর আমি সবসময় বলি বাংলা ছবি দেখুন, খারাপ মন্দ কখনই তো বিচার করবেন যে এই ছবিটা ভালো এই ছবিটা খারাপ, না দেখলে তো বুঝতে পারবেন না। ডেফিনেটলি সিনেমা হলে গিয়ে ছবি দেখুন। আজকে প্রায় আমি দেখেছি নন্দনে সবকটা ভালো ছবি রিলিজ হয়, নন্দনে টিকিটের দামও খুব বেশি নয়, নন্দনে গিয়ে তো দেখা যেতেই পারে। আর পাইরেটেড বা ডাউনলোড করে ছবি দেখবেন না, আমাদের ছবি, আমাদের ইন্ডাস্ট্রি মারা যাবে, এটা আপনাদের কাছে হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি, যে পাইরেটেড দেখবেন না বা ডাউনলোড করে দেখবেন না, হলে গিয়ে দেখলে আমরা বাঁচবো আর কি, বাংলা ছবি বাঁচবে। আর অভিনেতারাই শুধু ছিলেন না, ছিলেন সঙ্গীত পরিচালক দ্বয় সায়ন ও অরিন্দম, তাদেরও দু চার কথা শুনিনি। এর আগে শর্ট ফিল্ম কিছু কাজ করেছিলাম, নন কমার্শিয়াল শর্ট ফিল্মে কাজ করি, তখনই অ্যাকচুয়ালি আমাদের দুজনের এই মধ্যে একটা মানসিক একটা জায়গা তৈরি হয়। আমরা তখনই দুরকমভাবে মিউজিককে ভেবে একরকমভাবে সেটাকে ফাইনালি পাবলিশ করার কথা ভাবি, তখনই অ্যাকচুয়ালি একসাথে কাজ করার কথা ভাবা হয় আমাদের। আর ফিল্ম মিউজিক ফার্স্ট, মানে এর আগে যতগুলো হয়েছে আমরা করেছি শর্ট ফিল্মের উপরেই কাজ করেছি, এবং ম্যাক্সিমাম তার মধ্যে নন কমার্শিয়াল বেশি ছিল। তো প্রথম সিনেমার কাজ হিসেবে এটার এক্সপিরিয়েন্স আমাদের খুবই ভালো, কারণ প্রথমবারের হিসেবে আমরা
শিলাজিদ্দার মতো একজন শিলাজিদ্দার রূপঙ্করদার মতো তো ভেটেরান আর্টিস্টকে দিয়ে বাংলার এত ভেটেরান আর্টিস্টকে দিয়ে গাওয়াতে পেরেছি। এবং সত্যি কথা বলতে কি প্রথমে একটা বেশ ভয় কাজ করেছিল, কিন্তু এরা যেভাবে নিজেদের মতো করে গানটাকে করে নিয়েছে এবং যেভাবে এরা নিজেরা খুশি কম্পোজিশনসগুলো পেয়ে, তাতে একটা কনফিডেন্স কোথাও তৈরি হয়েছিল তখনই। আদারওয়াইজ ওই কনফিডেন্সটা আমাদের হতো না, কারণ যেভাবে ওরাও নিজেদের মতো করেছিল তার কারণে ওদের ভালো লেগেছিল। আর গানগুলো যখন তৈরি হয়েছিল তখন হয়তো আমরা এতটা ভাবিনি, কিন্তু পরে গানগুলো যখন তৈরি হতে থাকে ধীরে ধীরে, প্রি প্রোডাকশনে কাজ হতে থাকে, তখন আমরাও একটা জিনিস ফিল করি, যেটা গানগুলোর মধ্যে অদ্ভুত একটা এপিসোডিক ব্যাপার আছে। মানে ইফ ইউ স্টার্ট লিসনিং ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য সং, তুমি মাঝখানে বন্ধ করতে পারবে না গানগুলো। এটা একটা ভালো দিক আছে গানগুলো। যেটা আমরা টাইটেল সং যেটা তৈরি করেছি আমার শহর, গেয়েছেন শিলাজিদ্দা, এটা লিখেছি আমরা দুজনেই। আর যেটা রোম্যান্টিক সং আছে তোমার মতো করে, ওটা রূপঙ্করদা আর মধুরা, আর ওটা লিখেছে রূপায়ণ মণ্ডল। আর একটা গান আছে যেটা বারসং সিকোয়েন্সে আছে, গানটা কে জানে, ওই গানটা গেয়েছে সৃজনী বলে একজন নতুন সিঙ্গার, আর ওটায় কথা দিয়েছে ঈশান আর রূপায়ণ দুজনে। আমার হিসেবে মিউজিক দেখে দর্শকদের, আমি আমি নিজে যখন দেখেছি অ্যাজ আ ভিউয়ার, আমি যখন দেখেছি তখন আমার খুব ভালো লেগেছে। আমার গানটা পুরোটা দেখতে ইচ্ছে করছিলো, একটু দেখে যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন আমার মনে হচ্ছে যে আরেকবার দেখি, শেষ হয়ে যাওয়ার পর একটা রিপিট দেখতে ইচ্ছে করছে। কিন্তু আমি শুধু চাইছি না, আমার অ্যাজ আ ভিউয়ার অ্যাজ আ অডিয়েন্সও আমার এটা মনে হচ্ছে খুব ভালো রেসপন্স পাবে, খুব ভালো রেসপন্স পাবে। তার কারণ সবগুলো জিনিস একসাথে হয়েছে এবং শিল্পীরাও খুব ভালো গেয়েছেন, ফাইনালি কাজটা ভালো হয়েছে এবং ভিজুয়ালসও খুব ভালো হয়েছে। ফাইনালি এনজয় খুব দেখে খুব ভালো লাগে, ভিজুয়ালসটাও খুব ভালো হয়েছে এবং অ্যাট্রাকটিভ, মানে যেটা শোনার ইচ্ছে থাকবে, যেটা দেখার ইচ্ছে থাকবে। টোটাল চারটে গান আছে, তার মধ্যে তিনটে আমরা করেছি, তো তিনটে একদমই ডিফারেন্ট টাইপের গান। একটা রোম্যান্টিক কন্টেম্পোরারি মিউজিক, একটা র‍্যাপ রক। র‍্যাপ রকের কাজ খুব কম হয়েছে এখনও অবধি বেঙ্গল ইন্ডাস্ট্রিতে। আরেকটা যেটা গানটা আছে ওটা একটু ব্লুজ ঘেঁষা। তো তিনটা একদমই ডিফারেন্ট টাইপের গান, আশা করি একদম ডিফারেন্ট ফ্লেভার লাগবে। সবার একটু নতুনত্ব দিতে পেরেছি আশা করছি। গিয়েছে তো সবাই খুবই প্রতিষ্ঠিত সিঙ্গার, খুবই ভালো গেয়েছে শিলাজিদ্দাকে তো অমায়িক লোক, শিলাজিদ্দাকে নিয়ে বলার আর কিছু বাকি নেই, সবাই জানে ইন্ডাস্ট্রি। এবং তাছাড়াও রূপঙ্করদা গেয়েছে একটা গানে, মধুরা গেয়েছে, আর আরেকটা গানে নতুন একজন গেয়েছে শিবনি। তো এভরিবডি হ্যাজ গিভেন দেয়ার বেস্ট এফার্ট, এবং গানগুলো একটা নতুন জায়গা দিয়ে দিয়েছে। আমরা তৈরি করার সময় যে জায়গাটা ভেবেছিলাম গানটা যা, তার থেকে অনেক অনেকটাই মানে সিঙ্গারের উপর ডিপেন্ড করে অনেক বেটার হয়েছে। ঠিক আছে, অনেক নিজেদের ইম্প্রুভমেন্ট দিয়েছিল নিজেদের। সো ওদের সিঙ্গারদের সাথে কাজ করে আমরা প্রচণ্ড হ্যাপি। দর্শকদের তো বলবো গানগুলো কদিনের মধ্যে রিলিজ করবে, গানগুলো শুনবেন, আমরা এত কষ্ট করে বানিয়েছি অনেকদিন থেকে। এবং নট অনলি দ্য মিউজিক বাট দ্য টোটাল ফিল্ম আমার শহর দেখুন, আমার শহর সাকসেসফুল হোক এটাই চাই। সবাই দেখুন হলে গিয়ে, সিনেমাটা অবভিয়াসলি হলে গিয়ে দেখবেন এবং এটাই কাম্য। আপনারা দেখলেই সিনেমাটা সাকসেস হবে এবং পুরো টিমের সাকসেস, সেটা শুধু আমাদের না। আমার শহরের সমস্ত আপডেট পেতে আপনারা পিক্সেল HD স্টুডিও সাবস্ক্রাইব করুন। প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আমার শহরের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পিক্সেল HD স্টুডিও, অ্যান্ড মাস্ট ওয়াচ, শেয়ার, লাইক অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ।